কুম্ভ রাশির আগস্ট 2024, সব দিক থেকে স্বস্তির নিঃশ্বাস। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আজকে আমাদের বিষয় কুম্ভ রাশি আগস্ট 2024। আগস্ট 2024 বলার সঙ্গে আমরা গ্রহের গোচর, বিন্যাস এগুলি বলবো। যেমন ঠিক যেহেতু কুম্ভ রাশি শনির আনন্দ ক্ষেত্র, সেখানে শনিদেব নিজে রয়েছেন কিন্তু পশ্চাৎগমন করে বৃহস্পতির নক্ষত্র, পূর্ববাদপদ নক্ষত্র। এখন কুম্ভ রাশিতে সাড়ে সাতি চলছে। সাড়ে সাতি কোথায় কোথায় চলছে আমরা আগে বলেছি, মকর কুম্ভ মীন। এই সাড়ে সাতির একটা প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ছে। বর্ষপতি গ্রহ 2024 শনি হওয়ায় কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সুবিধা ভোগ করছে। সাড়ে সাতি কুম্ভ রাশির হচ্ছে সেকেন্ড ফেজ, মকরের থার্ড ফেজ, মীনের ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে সাড়ে সাতির সমস্যা বৃদ্ধি পায়। সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। কিন্তু আমরা আগস্ট 2024 যখন বলছি, তখন তাদের স্বস্তির নিঃশ্বাস পড়ছে, অর্থাৎ সব দিক থেকে ভালো। দুই একটি ক্ষেত্রে তো সমস্যা দেবে, যেমন অষ্টম স্থানে কেতু রয়েছে হস্তা নক্ষত্রে, তো শরীরের ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কী সমস্যা হবে সেগুলি আমরা বলব। আমরা আসুন প্রথমেই বলে নিই গ্রহের গোচর অর্থাৎ ট্রানজিট। আমরা পয়লা আগস্ট 2024 গ্রহরা কে কোথায় রয়েছে। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি দুজন দুজনের বন্ধু রয়েছে, মিথুন রাশিতে চন্দ্রদেব রয়েছে, কর্কট রাশিতে রবি রয়েছে, সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ ও শুক্রকে নিয়ে, কন্যা রাশিতে কেতু রয়েছে এবং কুম্ভ রাশিতে শনিদেব নিজে রয়েছেন, এই মুহূর্তে পশ্চাৎগমন করছেন। 15ই নভেম্বর 2024 পশ্চাৎগমন বন্ধ হবে। রাহু রয়েছে মীন রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় ক্ষেত্রে। এটি কুম্ভ রাশির জন্যে রাহুর অবস্থান সুবিধাজনক। এবার আমরা অ্যাট এ গ্লান্স সমস্ত বিচার বিশ্লেষণ করব, কোন ক্ষেত্রে কী কী শুভ ফল, কী কী মন্দ ফল হবে, কেন স্বস্তির নিঃশ্বাস। রাশিচক্রে 12টি রাশি আছে, 12টি ফল নির্দেশ করে। এছাড়া এক একটি ঘরে একাধিক ফল হয়, যেমন পঞ্চম শিক্ষা সন্তান, লগ্ন শরীর মন, দ্বিতীয় ধনস্থান, এইভাবে প্রত্যেকটা জায়গা রয়েছে। তৃতীয় স্থান ভ্রাতা ভগ্নী ভ্রমণ, এইভাবে চতুর্থ পিতৃস্থান মাতৃস্থান লোয়ার এডুকেশন, পঞ্চম শিক্ষা সন্তান, ষষ্ঠ শত্রু বন্ধু ইত্যাদি জায়গা, আমাদের প্রেম বিবাহ দাম্পত্য জায়গা সপ্তম, অষ্টম মৃত্যুর ঘর, নবম ভাগ্য, দশম কর্ম, একাদশ আয়, দ্বাদশ ব্যয়। এইভাবে প্রত্যেকটি ঘরে জ্যোতিষশাস্ত্রের ঠিক গুণ যোগ বিয়োগ হিসাবে একটি নির্দিষ্ট পরিমার্জিত ফল পাওয়া যায় এবং সেটি তুলে ধরা হয় 100 ভাগ গাণিতিক প্রক্রিয়ায়। আমরা গ্রহের গোচর বললাম। এই মুহূর্তে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, যেগুলোর অষ্টম স্থানে হস্তা নক্ষত্রে কেতু রয়েছে, এটি অসুবিধাজনক। আমরা প্রথমে অ্যাট এ গ্লান্স বলতে থাকি, আপনারা শুনুন। শরীর মন শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই শুভ পরিবর্তন। ষষ্ঠ স্থানের অবস্থান অনুযায়ী গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, এটি একটি অসুবিধা। প্রেম বিবাহ দাম্পত্য শুভ। এরপরে আমরা আসছি অষ্টম অর্থাৎ মৃত্যুর ঘরে বিচার করতে গিয়ে। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা প্রবল, তর্ক বিতর্কে সংঘর্ষে জড়িয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল, আইনি সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই অষ্টম স্থানে থাকা যে কেতু, এই কেতুর কোনো রকম প্রতিকার আপনারা করবেন না। কেতুর বর্ণ ধূসর, ধূসর পোশাক আশাক প্রথমত আগস্ট মাসে বন্ধ করে দেবেন, তাহলে অনেকটা ভালো থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দুর্ঘটনা, এই যে সমস্যাগুলো রয়েছে, রোগ ব্যাধির মধ্যে গুহ্য রোগ, রেকটামে
লোয়ার অ্যাবডোমেনে সমস্যা হতে পারে, মেয়েদের ক্ষেত্রে গাইনি সমস্যা হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে। কেতু যে যে যোগ রোগগুলো তৈরি করে সেগুলি সমস্যা দেখা দেবে। এবার আসছি আমরা ভাগ্য, অতি শুভ কর্ম, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে, সেটি সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনাদের বলেছি কুম্ভ রাশি, মকর রাশি, এই দুটি রাশি শনির ঘরের আপনারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। যাদের আর্থিকভাবে সমস্যা রয়েছে আটমুখী রুদ্রাক্ষ ধারণ করা সম্ভব নয়, তারা হোম ঈশানায়নম পারে পারদের শিবলিঙ্গ কিনবেন, দিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে হোম করে সুন্দরভাবে ঘরে রাখবেন। আমরা রাখার বলেছি উত্তর দিকে কীভাবে রাখবেন। কোনো দিন দুধ গঙ্গা দিয়ে পারদের শিবলিঙ্গ স্নান করাবেন না, একটি সাদা চম্পক ফুল পারদের শিবলিঙ্গের মাথায় দিয়ে, যদি মাথাতেও না দেন যে জায়গার পাত্রের ওপর রাখবেন, তামার ডক বা যে কোনো কিছুর ওপর রাখবেন, খুব সুন্দর একটু কোনো জায়গার ওপর রাখতে পারেন, কাঁচের একটি সুন্দর ডিশের মধ্যে রাখতে পারেন, দিয়ে সেই জায়গাটাকে রেখে সেখানে একটি চম্পক ফুল দিয়ে হোম ঈশানায়নম, তারপরে মহাদেবকে প্রণাম করবেন, মহাদেবের গায়ত্রী করবেন, তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত্। মহাদেবের গায়ত্রীতে শনিদেব অতি তুষ্ট হয়, বজরং বলির বীজমন্ত্রে শনিদেব তুষ্ট হয়। যাদের শনিকে নিয়ে সমস্যা রয়েছে, জন্মকুণ্ডলিতে শনি যাদের দ্বাদশে রয়েছে, জন্মকুণ্ডলিতে শনি বীজযোগ তৈরি করেছে, জন্মকুণ্ডলিতে শনি অষ্টম স্থানে রয়েছে, তারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং পারদের শিবলিঙ্গ পুজো করবেন। তাহলে আয়ক্ষেত্র শুভ পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন, ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেলে কি আয় জায়গাটা বাড়লো, ব্যয়ও বেড়ে গেল, তাহলে সঞ্চয়ের জায়গা কি সমান সমান হয়ে যাবে। তো সেই জন্যে সঞ্চয়কে ঠিক রাখার জন্য প্রত্যেক দিন শ্রীযন্ত্রমে শ্রীং লক্ষ্মী দেব্যয় নম, লাং ইন্দ্রায় নম, ইং কুবেরায় নম, এই যে আমরা প্রতিবিধানগুলো আপনাদের সুন্দরভাবে বলে দিচ্ছি, এটি কোথাও পাবেন না। সুতরাং আমাদের যে কোনো অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে আমাদের অনুপ্রাণিত করবেন, মন্তব্য করবেন, আমাদের চ্যানেল যারা দেখছেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা একই অনুষ্ঠান ফেসবুকে গিয়ে দেখছেন তারা ফলো করবেন, চ্যানেলকে ফলো করলে আমাদের যারা দর্শকবৃন্দ আছেন প্রত্যেকটি অনুষ্ঠান সময়ে দেখতে পাবেন। আমরা প্রত্যেক দিন দৈনিক রাশিফল প্রকাশ করি সকাল 7টায় প্রত্যহ, ঠিক 10টা থেকে 10:30টায় মাসিক রাশিফল দিই, ঠিক সন্ধে 6টা থেকে 7টার মধ্যে শর্ট ভিডিও দিই, অর্থাৎ সেই সপ্তাহে যা যা সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে ফাইন্ডিং করে আমরা মানুষের সামনে তুলে ধরি। যেমন এই সপ্তাহে একটি সুন্দর আমরা প্রতিবেদন দিয়েছি ইন্টারভিউ, ইন্টারভিউ সফল হতে গেলে কী কী করতে হয় সেগুলি বলে দিয়েছি, কোন কোন দিকে মুখ করে ঘর থেকে বেরোবেন, সূর্যের দিকে কেন তাকাবেন, ইন্টারভিউ চলাকালীন দক্ষিণ দিকে কেন মাথা ঘোরাবেন, এগুলো সমস্ত বলে দিয়েছি। এই ভিডিওগুলি দেখলে আপনারা উপকৃত হবেন, বিশেষ কোনো অর্থ ব্যয় হবে না। সুতরাং আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। এছাড়া যারা ফেসবুকে দেখছেন ফলো করতে ভুলবেন না, আমাদের পাশে থেকে চ্যানেলটিকে ফলো করুন। আরেকটি বিশেষ বিষয়ে আমরা বলবো, যেহেতু আমরা যারা আর্থিকভাবে দুস্থ, আমি বেশ কিছু দেখছিলাম আমাদের বাংলাদেশি বন্ধুরা জিজ্ঞাসা করছেন যে আমরা কি করে আপনার এই পরিষেবা পাবো, আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে গুগলের মাধ্যমে এখন সবই আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারেন, ফেসবুকেও আপনি স্টারের মাধ্যম দিয়ে দেখে নেবেন আমার কনসালটেন্সি ফিজ কত, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে সেই হিসাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করেন। এছাড়া শুক্রবার দিন, প্রত্যেক শুক্রবার দিন আমরা 10টি ক্লায়েন্টকে, শুধুমাত্র ফেসবুক থেকে আসা ক্লায়েন্ট, ইউটিউব থেকে আসা ক্লায়েন্টদের আমরা দেখি বিনা পারিশ্রমিকে, শুধুমাত্র আমাদের অনুপ্রাণিত করার জন্য আপনারা মেম্বারশিপ গ্রহণ করতে পারেন এবং গোল্ডেন স্টার দিতে পারেন। মহিলাদের জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন। সুতরাং তার সঙ্গে যোগাযোগ করে আপনারা মহিলাদের
জ্যোতিষিক পরামর্শ নেওয়ার জন্য আমরা সুন্দর ব্যবস্থা করেছি। সব দিক থেকে সাজিয়ে গুজিয়ে প্রত্যেক দিন আমরা আপনাদের পরিষেবা পৌঁছে দিচ্ছি। সুতরাং নিজের মনে করে চ্যানেলটিকে আমাদের পাশে থাকুন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।